প্রথম কয়েকদিন মসজিদ ভরছে, তারপরে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর শেষ দশকে কেউ ছিল না, সব বাজারে ছিল। এখন অভিযোগ করেন কেন? গরম গরম কি এমনি দিছে? আল্লাহ যদি বলে গরম দিমু নাকি এসি দিমু? আমি যে রমজান মাসে ডাকলাম এককে সত্তর বানায় ডাকলাম, তুই কই ছিলি? আমি যে লাইলাতুল কদরকে তিরাশি মাস ডাক, তিরাশি বৎসর বানায় ডাকলাম, তুই লাইলাতুল কদরে কোথায় ছিলি? কোথায় ছিলি? আপনি যে বলেন এত গরম কম দিতেছে, শুকরিয়া আদায় করেন কালি কামলিওয়ালার। কালি কামলিওয়ালা চিনেন? মোহাম্মদুর রসুলুল্লাহ, শুকরিয়া আদায় করেন। আজকে গরম গরম অভিযোগ করতেছি, সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলতেছে, কিন্তু এখন সারা বাংলাদেশে সাত দিনের জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, হিট অ্যালার্ট চলতেছে সারা বাংলাদেশে। হায় হায় হায়, আমার জাতি যদি রমজান মাস এবাদত করে বসে থাকতো, আল্লাহকে বলতে পারতো সত্তর মাস এবাদত করছি, আর কি চান? কি এক মাস সত্তর মাস ছিল না? ফরজ কয়গুণ বাড়াইয়া দিছিলেন? কয়গুণ? একদিন করলে কয় দিন, এক মাস করলে? তারপরে বসে থাকেন না, আল্লাহকে বলেন না এক মাসে তো সত্তর মাসেরটা করছি, বৎসর তো বারো মাসে, আর কত করবো? এই জন্য বললাম, তাইলেও তো আল্লাহকে বুঝাইতে পারতাম এত হিট দেন কেন। কিন্তু রমজানে তো ২০% পাংশাল মানুষ নামাজ পড়ে নাই, পড়ছে? ৫০% রোজা রাখছে, রোজাও রাখে নাই। আচ্ছা বাদ দিলাম, তারাবির ভিতরে যদি সবাই থাকতো তারাবিও তো পড়ে নাই। প্রথম কয়েকদিন মসজিদ ভরছে, তারপরে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর শেষ দশকে কেউ ছিল না, সব বাজারে ছিল, ঠিক না? এখন অভিযোগ করেন কেন? গরম গরম কি এমনি দিছে? আল্লাহ যদি বলে গরম দিমু নাকি এসি দিমু? আমি যে রমজান মাসে ডাকলাম এককে সত্তর বানায় ডাকলাম, তুই কই ছিলি? আমি যে লাইলাতুল কদরকে তিরাশি মাস ডাক, তিরাশি বৎসর বানায় ডাকলাম, তুই লাইলাতুল কদরে কোথায় ছিলি? কোথায় ছিলি? আপনি যে বলেন এত গরম কম দিতেছে, শুকরিয়া আদায় করেন কালি কামলিওয়ালার। কালি কামলিওয়ালা চিনেন? মোহাম্মদুর রসুলুল্লাহ, শুকরিয়া আদায় করেন। উনি গ্রহ মঞ্জুর করায় গেছিলেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তো বলছে বন্ধ করব না, আর করবই বা কি কইরা? কোনো নবীর চিহ্ন তো নাই দুনিয়াতে দুই চার দশজন ছাড়া, তাও সঠিক বলা যাবে না যে ওনারই কবর কিনা। দুই চার দশটা তো আমিও চোখে দেখছি, দুই চার দশটা তো নবীদের রওজা কবরে আথার আমিও চোখে দেখছি, সোহাইব আল ইসলামের দেখছি, ইউসা বিন নুন দেখছি, ওয়াদিয়ে খালিল দেখছি, ওয়াদিয়ে মুসা দেখছি, আরো যতগুলো চিহ্নিত আছে বেশিরভাগ সবই দেখে ফেলছি, কিন্তু ১০০% বলা যাবে না ওনারই কবর। কিন্তু আমাদের নবীজির রওজা ১০০% এটাই নবীজির রওজা, আমাদের মাঝেই এখনো আছে, মদিনা মুনাব্বরায় আছে, হায়াতুর রসুল আছে, কবরে হায়াত জীবিত। বলবেন তাইলে বাইরে আসে না কেন? ওই হায়াত আর দুনিয়ার হায়াত এক না। আপনি বুঝতে ভুল করতেছেন, আপনি বুঝতে ভুল করতেছেন। মানুষের চোখে ২৬-১৩ কোটি ক্যামেরা দেখা, গরুর চোখেও যে আল্লাহ ১৩ কোটি ক্যামেরা লাগাইছে, ওটা কোন ডাক্তার বলছে? গরুরটাও তো চোখ, ঠিক না? ও তো দেখা চলে না, না দেখা চলে না, কিন্তু ওর চোখে তো ১৩ কোটি না, আপনার আমার চোখে তো ১৩-১৩, ২৬ কোটি ক্যামেরা, কত? ১৩
তেরো কত 26 কোটি ক্যামেরা। তো ওই হায়াত এই হায়াতে ভিন্ন আছে, ভিন্নতা আছে। তো নবীজির কারণে বেঁচে গেছে বসে বন্ধু, আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করব, করবো তো করবো কি করে, এই জন্য বেঁচে গেছি। আসেন, মানুষের মতো মানুষ হওয়ার জন্য বেশি করতে হবে না। চলেন, আপনি বলবেন আল্লাহ রসুল একটা বলছে, লাউ তামাসসাকা বিসুন্নতি, ও আমার উম্মত, যদি ইমানের সাথে একটা ধরে রাখো, একটা কোন একটা বলেন নাই কিন্তু আমার তাখাইল বলে মন বলে এটাই হবে একটা, ওই একটা বলেন নাই যে কোন একটা কিন্তু আমার ধারণা বলে তাখাইল বলে যে এই একটাই হবে। এই উম্মত যদি একটাই ধরে রাখতো, 5 ওয়াক্ত নামাজ, এটাও তো নবীর সবচেয়ে বড় আল্লাহর হুকুম, নবীর সবচেয়ে বড় কি সুন্নত না? যদি সুন্নত না হইতো তাহলে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করতে দেরি করলেন না কেন? মার পেটের থেকে মাত্র চাটাইতে রাখছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা এত লম্বা সেজদা আর তুই যে কি বলছো সেজদার ভিতরে আমি বলতে পারবো না, আমি তো তোর সেজদা দেখেই হাক্কা বাক্কা খেয়ে গেছি, যেটা আবার কেমন বাচ্চা, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, ডাইন দিক হইয়া সেজদা। মেসেজ এক, সুন্নত এক, হুকুম যদি ধরে রাখতে পারো, একের ভিতরে 100, একের ভিতরে সব কিছু রাখা, নাইলে চিৎকার দিতেন না, ইদা সালুহা সালুহা সাহিরুল আমাল, নামাজ ওকে তো জীবন, ওকে নামাজ, ওকে তো জীবন, ওকে। রাগ হয়ে যাবে এই এলাকার মানুষ, বলা ফেলবো, বলা ফেলবো, হ্যাঁ না, রাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। আমি প্রথম এসে আপনাদের কবরস্থানে গেছি কিন্তু অগুছালো কবরস্থান দেখি আমি বুঝে পেয়েছি সত্য, একের ভিতরে 100 ছিল নামাজ। আসলে যদি মুসলমান একটা সুন্নতি ধরে রাখতো, একটা হুকুমই ধরে রাখতো, শুধু 5 ওয়াক্ত নামাজ, শুধু আপনাদের এখানে না, সব জায়গায় বাংলাদেশে কবরস্থান অগুছালো, কবরের কোনো এহতেরাম নাই আমাদের কাছে, অথচ মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, অথচ দাদা শুয়ে আছে, পরদাদা শুয়ে আছে, অথচ ভাই শুয়ে আছে, নিজের সন্তান শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, রাগ হয় না কিন্তু কবরের কোনো এহতেরাম নাই। হাদিসে আছে, হাদিসে আল্লাহওয়ালাদেরকে হুকুম দিছেন মুসলমানকে, কবরের পাশ দিয়া যখন যাও তো একটু হইলেও দাঁড়ায়া যায়, একটু হইলেও স্লো যায়, একটু হইলেও থাইমা যায়, কবরওয়ালাদেরকে কিছু দিয়া যায়, দিয়া প্রমাণ আছে। আমাদের আল্লাহওয়ালারা যখন কবর দেখে, কবরের পাশ দিয়া যায়, তো হয়তো ড্রাইভার বোঝে না, সাথীরা বোঝে না, সে কিন্তু মনে মনে কিছু দিয়েই যায়, দেওয়া ছাড়া যায় না, না না না। কবরের এহতেরাম আমাদের ভিতরে নাই, তাইলে কবরস্থান অগোছালো থাকে না। নিজের বেডরুমটা এত সুন্দর আর বাবা শুয়ে আছে অগোছালো, আপনি কেমন সন্তান? রাগ হয়েন না আমার কথায়, পায়ে হাত রাখি, বড় দুঃখ লাগে, কবরস্থান গুছালো থাকা চাই, পায় পরিষ্কার থাকা চাই, এহতেরাম এটার থাকা চাই।
এহতেরাম থাকা চাই কবরে। আজকে নাই কেন? ওই যে একটা জিনিস নাই, এই জন্য মানুষের মত মানুষ হওয়ার জন্য আসেন। যদি একটাও করতে পারি তাহলে যথেষ্ট, একের ভিতরে একশো, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে অঙ্গীকার করতে পারেন? ইনশাল্লাহ না, অঙ্গীকার যে আমি আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে বসে অঙ্গীকার করলাম, যতদিন আমার হুশ থাকবে আমি বেঁচে থাকবো, আর নামাজ কোনোদিন ছাড়বো না, নামাজ কোনোদিন ছাড়বো না। ভালো মতে উঠান, ভালো মতে, ভালো মতে উঠাইতেছেন না, বোঝা গেল দালের ভিতরে কালা আছে আমার। আজকে আমি দুপুরেই পাংশা বলতেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের তিনটা কাম করা উচিত, কেননা আপনাদের প্রযুক্তি বলতেছে গরম আরো বাড়বে, প্রযুক্তি আবহাওয়াবিদরা বলতেছে গরম আরো কি, এখন আমাদের করণীয় কি? কি আকাশের নিচে এসি লাগানো না কি? পাংশা থানায় সবাই মিলা যদি পাংশায় আকাশে ওয়েদারে এসি লাগায় দিই, ঠান্ডা হয়ে যাবে না? কামরা ঠান্ডা হবে কিন্তু পাংশার ওয়েদার আপনি এসি দিয়া ঠান্ডা করতে পারবেন না। এখন তিনটা কাজ করা দরকার, যে এই রাগান্বিত আল্লাহ কোন গুনার কারণে হইলেন? আল্লাহকে প্রথম গুনা স্বীকার করা, আল্লাহ ভুল করে ফেলছি মনে হয়। আর গুনা যে স্বীকার করে, ভুল যে স্বীকার করে, সেই সরি বলে। কি আমি একটা কাহিনীও শুনাইছি, আমার প্রতিবেশী, আমারই রিলেটিভ, কাছের মানুষ, তার ছেলেরা থাকে আয়ারল্যান্ডে, ইংল্যান্ডের পাশে, রোজার কয়েকদিন আগে আসছে, তো ছোট ছোট দুটা বাচ্চা খুব সুন্দর। তো আমি জিজ্ঞেস করতেছি এদেরকে, তোমরা বাংলাদেশকে লাইক করো না? কয় দুই কারণে করি না। আমি বললাম কেন, দুই কারণ কি? কয় এখানের মানুষ ভুল করা সরি বলে না, ভুল করা সরি বলে না। বললাম দ্বিতীয়টা, কয় এরা সবাই দমকায়া কথা বলে, দমকায়া কথা বলে, শুধু দমক দেয়, কয় এই জন্য বাংলাদেশকে লাইক করি না। তা আসলে সরি তো ওই ব্যক্তি বলে যে ভুল স্বীকার করে, এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে ভুল স্বীকার করা, যে আল্লাহ ভুল হয়ে গেছে মনে হয়, স্মরণে তো নাই কিন্তু হয়ে গেছে, নাইলে প্রকৃতি আমাদের বিরুদ্ধে গেল, রাগ হইলো কেন? এই গরমই তো শীতের দিনে তালাশ করছিলেন, ঠিক না? কি দিয়া? কোরিয়ার কম্বল দিয়া, ঠিক না? জাপানের কম্বল দিয়া, ঠিক না? বাংলাদেশের ল্যাব দিয়া, ঠিক না? হ্যাঁ, নামি দামি জ্যাকেট দিয়া, ঠিক না? এখন অতিষ্ঠ হইলেন কেন? শীতের সময় তো এই গরমই তালাশ করলেন, ঠিক না? বোঝা গেল ওই সময় ওয়েদার আমাদের পক্ষে ছিল, এই জন্য গরম তালাশ করছি, গরম আমাদের কোনো লাভ ছাড়া লস করে নাই, এখন ওয়েদার আমাদের বিরুদ্ধে চলে গেছে। বাতাস বিরুদ্ধে চলে গেলে ওটার নাম টর্নেডো হয়, সমুদ্র বিরুদ্ধে চলে গেলে ওটার নাম সিডর হয়, ওটার নাম নার্গিস হয়, ওটার নাম বুলবুল হয়, ওটার নাম মুখা হয়, মুখা মুখা, আমি তো বলি মুখা, ওটার নাম মুখা হয়। আজকে প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে, ভুল হয়ে গেছে, সবাই মিলে আল্লাহর কাছে ভুল স্বীকার করেন, যে আল্লাহ ভুল হয়ে গেছে। দ্বিতীয় তওবা করেন, ভুল স্বীকার করে ইস্তেগফার করেন। তৃতীয়, মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করেন। আজকে পাংশার মানুষ করো, কালকে দেখো আল্লাহ পারে। আমি দুনিয়া ঘিরা দেখছি, আমাকে বুঝাইতে হবে না, আমি হাইওয়ের উপর দিয়ে চলছি, হাইওয়ের এই পাশে গরম, এই পাশে ল্যাপ নিয়ে আমি ঘুমাইছি, মধ্যখানে হাইওয়ে,
ওই পাশে এসি চলতেছে, ওই পাশে হাইওয়ের মধ্যখানে ওই পাশে এসি চলতেছে, হাইওয়ের এই পাশে আমি কম্বল নিয়ে ঘুমাইতেছি। একই মহাদেশ আফ্রিকা, আমি মাদাগাস্কারে ছিলাম জুনে, আমি মোটা কম্বল নিয়ে শীতে কাঁপতেছি, আর ওই মহাদেশেরই আরেকটা দেশ জিবুতি, এরিটেরিয়া, সোমালিয়া আর ইথিওপিয়ার মধ্যখানে ছোট একটা দেশ, আমি ফোন করে জিজ্ঞাসা করছি গরম কত, সিক্সটি ছুঁই ছুঁই, 60 সেলসিয়াস চলতেছে। একই মহাদেশ আফ্রিকা, আর আমি শীতে কাঁপতেছি মাদাগাস্কারের ভিতরে জুনে মাসে, জুন মাসে। আল্লাহ পায়, পাংশার মানুষ পায়ে হাত দিয়া বলি, তিনটা জিনিস করেন, ভুলকে ভুল বলা, গুনাহকে গুনাহ বলা স্বীকার করেন, আল্লাহর কাছে কাসরতে ইস্তেগফার করেন, মসজিদের সাথে সম্পর্ক বাড়ায় দেন। আল্লাহ পারে সারা বাংলাদেশ চলবে, কিন্তু পাংশা ওয়েদার ঠান্ডা 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 আল্লাহ রাখবে। আল্লাহ বলবে পাংশার মানুষ ফিরে আসছে, আমি রাগ হইতে হই কি করে, ওয়েদার রাগ হয়তো হয় কি করে, ওয়েদার রাগ হইতে পারবে না, ওয়েদার পক্ষে থাকবে। বুঝাইতে পারলাম কিনা জানি না, যতটুক বুঝাইলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।